ম্যাগি খেয়েছিলাম, খেয়ে সারাদিন খেয়ে আজকে অবস্থা খারাপ। আজকে সকাল থেকে হ্যাঁ লুজ মোশন হচ্ছে, অবস্থা খারাপ। সকাল থেকে তিন চারবার অলরেডি হয়ে গেছে। যাই হোক, এখন আর খিদে নেই, পেট ভর্তি হয়ে রয়েছে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে একটা অন্যরকমের ভিডিও নিয়ে এসেছি, এটা কিন্তু ব্লগ ভিডিও না। আজকে যে চ্যালেঞ্জ একটা করতে চলেছি সেটা হচ্ছে ম্যাগি চ্যালেঞ্জ। অর্থাৎ তোমরা নিশ্চয়ই ভাবছো যে এটা মানে আমি কারোর সাথে ম্যাগি খেয়ে সেটা দিয়ে চ্যালেঞ্জ খেয়ে কত বেশি খেতে পারি, এরকম ধরনের একটা চ্যালেঞ্জ করবো। আর তো না, এটা না, আমি আজকে সারাদিন ম্যাগি খাবো, অর্থাৎ ওয়ান ডে ম্যাগি চ্যালেঞ্জ। এটাই মেন ব্যাপার হবে, আমি যখন চা খাবো তখন আমি ম্যাগি খাবো, অর্থাৎ চা বাদ দিয়ে ম্যাগি খাবো। ভাত খাওয়ার টাইম তখন আমি ম্যাগি খাবো, অর্থাৎ যখন যখন আমার খিদে পাবে তখন আমি ম্যাগি খাবো, ম্যাগি ছাড়া আমি অন্য কিছু খেতে পারবো না। তো এখন সকালবেলা, এখন ঘুম থেকে উঠে চা খাওয়ার টাইম। তো অপর্ণাকে বলেছি, অপর্ণা আমার জন্য ম্যাগি করে দিয়েছে, যেটা 2 মিনিট ম্যাগি, সেই সিস্টেমে ম্যাগিটা তৈরি হয়েছে। তো সকালবেলা এই রেসিপিটাই হয়েছে, এখন দেখা যাক। তো দেখে নাও, প্রথমবারটা খাই, তো কেমন লাগে সেটাও শেয়ার করবো, যে সারাদিন ম্যাগি খেয়ে থাকলে কিরম লাগে। একবার তো খেতে ভালোই লাগে সবারই, মানে যারাই ম্যাগি খেয়েছো বিভিন্ন পদ্ধতিতে, তো ম্যাগি খেতে তো ভালো লাগেই জানো। তো দেখো, প্রথম এখন ফার্স্ট ট্রাই, এটা হচ্ছে সকালবেলা আমার চা খাওয়ার টাইম, তো এখন ওই ম্যাগিটাই খাবো। তো চলো দেখে নাও। আমার এই যে এটা হচ্ছে ম্যাগি সকালবেলার, এই যে সেদ্ধ ম্যাগি, বাট একটু টাইট টাইট হয়ে গেছে, জল কম হয়ে গেছে। যাই হোক, এই যে এটা এখন এটাই খাওয়া হবে। তো আগে খেয়ে নিই, তো খেয়ে নিয়ে সকালবেলা কেমন লাগছে খালি পেটে ম্যাগি খেতে, তো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখো চলো। তো ফাইনালি আমার মানে ম্যাগিটা খাওয়া কমপ্লিট হয়েছে সকালের, এই যে হয়েছে খাওয়া কমপ্লিট। নেক্সট ট্রাই হবে সকালবেলার টিফিনে। আর আজকে হচ্ছে ভোট, তো এখন যাব ভোট দিতে। এখন এই যে ভোট হয়নি দিয়া, সকালবেলা খালি পেটে ম্যাগি খেতে একটু অড লাগছে, কারণ সকালবেলা খালি পেটে একটু চা খাওয়া অভ্যেস আছে হালকা পাতলা। তো যাই হোক, ম্যাগি খেলাম, তো দেখা হচ্ছে একটু পরে, সাথে থাকুন। তো সেকেন্ড টাইম, এখন দুপুরবেলা চলে এসেছি আবার ম্যাগি নিয়ে। সকালবেলা ভোট দিতে গিয়ে সকালে খাওয়াটা খাওয়া হয়নি, মানে এটা একদম সকালবেলা খাওয়া হয়েছিল যখন চা খাওয়ার টাইমটাই, তো সকালেরটা আর খাইনি। এখন দুপুরবেলা, এখন বাজে 1:30, তো আমার মানে মেনুতে এসছে দেখে নাও, এই যে এটা হচ্ছে, এটার সাথে এসছে গাজর আর হচ্ছে বিট দিয়ে, প্লাস এর মধ্যে একটু ধনে পাতার মতো দিয়ে সাজানো গুছানো আছে, একটু শসা দেওয়া আছে, ডিমও আছে এর মধ্যে দেওয়া, আর এর সাথে আছে এই যে এটা হচ্ছে চিলি সয়াবিন, এই যে। তো এই দুটো এখন মেনু আমার দুপুরবেলা, আজকে এটাই খাবো এখন, তো দেখে নাও। আর আজকে হচ্ছে বাড়ির সবাই ভাত খাচ্ছে আর আমি খাচ্ছি এটা। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি ম্যাগি খেয়েছি, এবার আবার সন্ধেবেলা খাবো। তার আগে এখন আর খাওয়ার নেই, কারণ ম্যাগিটা বেশি খাওয়া গেছে সারাদিন, মানে সকালবেলা ঘুম থেকে উঠে ম্যাগি খেয়েছি। ম্যাগি খেয়ে তখন এক বাটি খেয়েছি, ওরকম বড়ো বাটির,
তো খেয়ে একদম পেট পুরো মনে হচ্ছে, একদম অবস্থা খারাপ পেটের। তো যাই হোক, আবার খাবো হচ্ছে নেক্সট আমি সন্ধ্যেবেলা, আর এখন একটুখানি দুপুরবেলা বলে এখন একটুখানি শোবো। আর নেক্সট একটা খুব ভালো ভিডিও আসতে চলেছে, এক দু সপ্তাহ পর একটা ভালো নতুন ভিডিও আসতে চলেছে, তো সেটা নিয়ে একটু কাজ হচ্ছে। তো দেখতে থাকো, ওই ভিডিওটা অবশ্যই দেখার সবার কাছে অনুরোধ রইল, তো সবাই দেখো। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে অল করে দাও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সরি আগে। এবার সন্ধ্যেবেলার ভিডিওটা তোমাদেরকে দেখাবো, দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা 8টা মতন বাজে, বাইরে একটু ঝড় বৃষ্টির আবহাওয়া, তাই দোকান থেকে বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি। আবার এখন এসে চা খাওয়া, কিন্তু চা না খেয়ে আমি ম্যাগি খাচ্ছি। তো অলরেডি আমার একটা মানে বড় যে ম্যাগির প্যাকেট থাকে, তো সেটা প্রায় খাওয়া হয়ে গেছে, বেশি ম্যাগি খেতে পারিনি, তো সারাদিন ম্যাগি চলছে, মনে হচ্ছে মুখের মধ্যে শুধু ম্যাগি আর ম্যাগি রয়েছে আর কিছু নেই। দেখে না, আর পাশে একজন হুঙ্কার ছাড়ছে, উনি ম্যাগি খেয়ে খুব খুশি। এই যে এখন ওর সাথে জামা পড়াতে গেলে মোটামুটি যুদ্ধ করে ওকে জামা পড়াতে হয়, যা অবস্থা। দেখো কি করছে, এখানে একটু হেলা করে দাও। এই দেখো পাপা, পাপা এই দেখো, এই দেখো, এই যে হেলা করে দাও, হ্যালো। তো যাই হোক, এবার আমি ম্যাগিটা খেয়ে নেবো। তো এখন হচ্ছে আমার 2 মিনিট ম্যাগি, যেটা জলে সেদ্ধ করা হয় প্লেন ম্যাগি, তো প্লেন ম্যাগি খেয়ে নেবো। এখন একটা পুরো জাম বাটি রয়েছে ভর্তি করা, তো চলো খেয়ে নিই। তো এখন আমার এই যে এটা খাওয়া কমপ্লিট, সন্ধ্যেবেলাটা খাওয়া কমপ্লিট হলো। তো এরপরে আমি আমার রাত্রে খাবো, এখন 7:30-8টা মতন বাজে। তো এরপরে আবার আমি আধা ঘন্টা 1-1.5 ঘন্টা পরে আমি রাতের খাবার খাবো, তখন ম্যাগিই খাবো। লাস্টে শেয়ার করবো সারাদিন আমার মানে এটা খাওয়ার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল, আর এখনকার মতন এটা এক বাটি খেয়ে অবস্থা খারাপ। আমরা আবার 10টার সময় আসছি। তো হ্যালো গাইস, এখন বাজে 10:30, আর আবার সেই ম্যাগি খেতে হবে এখন রাত্রিবেলা, আজকে এটাই লাস্ট এবং খাবো। তো যাই হোক, সারাদিন আজকে ম্যাগি খাচ্ছি, ম্যাগি খাচ্ছি আর ম্যাগি খাচ্ছি। আজকে অনেকবার ম্যাগি খেয়েছি, বাবার জন্মে কোনো দিন এত ম্যাগি খাইনি। ডিশ রেডি হয়ে গেছে বাইরে, আর বাড়ির সবাই বিরিয়ানি খাচ্ছে, আর আমি হচ্ছে ম্যাগি খাবো। তো চলো ম্যাগিটা দেখিয়ে দিই, ম্যাগিটা সাজানো গুছানো কমপ্লিট, তো ম্যাগিটাকে দেখলাম। তো গাইস, এই যে আমার এবেলার টিফিন বলবো নাকি খাবার বলবো, যাই হোক হলো টিফিনের মতন ডিনার। তো এবেলা আমার এইটাই খেয়ে দিয়ে তারপরে শুতে যাবো, রাত্রি 10:30 মতন বাজে। তো চলো খেয়ে নিই আগে, আর খাওয়ার পরে আমি বলছি যে আজকে সারাদিন আমার ম্যাগি খেয়ে কেমনভাবে কাটলো। তো হ্যালো গাইস, কালকে ভিডিওটা শেষ করা হয়নি, আজকে পরের দিন ভিডিওটা শেষ করছি। মানে কালকে আমি ম্যাগি খেয়েছিলাম, খেয়ে সারাদিন খেয়ে আজকে অবস্থা খারাপ, আজকে সকাল থেকে হ্যাঁ লুজ মোশন হচ্ছে, অবস্থা খারাপ, সকাল থেকে 3-4 বার অলরেডি হয়ে গেছে। যাই হোক, এখন আর খিদে নেই, পেট ভর্তি হয়ে রয়েছে, আর সকালবেলা এখন খেলাম আবার তারপরে পনিরের কি কোরমা, নবরত্ন কোরমা আর রুটি। আর যদি এই রান্নাটা জানতে হয় তাহলে নিচে ডেসক্রিপশানে ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে রান্নাটা দেখে নিও। দেখে এই যে একজন বসে দেখেই যাচ্ছে, কিছু বলবে তুমি, হা হা করে দাও একটু, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা লাইক করে দিও, আর নিচে একটা কমেন্ট করে দিও পারলে, যদি পারো তাহলে। আর আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, বাই।